শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম কামাল উদ্দিন খান, আমার পিতার নাম মরহুম মমতাজ উদ্দিন খান, আমার মায়ের নাম আয়েশা বেগম। ঠিকানা মেহেন্দিগঞ্জ মিউনিসিপ্যালিটির 2 নম্বর ওয়ার্ডে আমার বাসা, বরিশাল। আমি পাথরঘাট মুসলিম হাই স্কুলের ছাত্র ছিলাম। 1969 সালে SSC পাশ করেছি। তারপরে আমি পাথরঘাট RC কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তখন ইন্টারমিডিয়েট থেকেই পড়াকালীন সময়ে স্বাধিকার আন্দোলনের চরম মুহূর্ত ঘনিয়ে আসে। আমি যখন সেকেন্ড ইয়ারের ছাত্র তখনই ঘনিয়ে আসে 1971 সন। 1971 সন ঘনিয়ে আসলে তখন আমি তদানীতন ছাত্রলীগের সাথে সক্রিয় ছিলাম এবং RC কলেজের ছাত্রলীগের প্রায় 400 নেতাকর্মী ছিল। পরীক্ষা ছিল সে বছর এপ্রিল মেতে। তখনকার দিনে ইন্টারমিডিয়েট পরীক্ষা হতো এপ্রিল মেতে। আপনি যখন স্কুলে পড়তেন কিংবা কলেজে পড়তেন, জি, তখন তো কোনো ছাত্র রাজনীতি করতেন কি? ছাত্রলীগ ক্লাস 10 থেকে আমি ছাত্রলীগ। আচ্ছা, আপনি যে স্কুলে পড়তেন ওই স্কুলে কি ছাত্রলীগের কোনো কমিটি ছিল? না, তখন মেহেন্দিগঞ্জের সর্বপ্রথম কমিটি হয় মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগ। হাই স্কুলের একজন প্রতিনিধি আর জুবলি স্কুলের একজন প্রতিনিধি, এটা 68-এ। দায়িত্বে কারা ছিলেন একটু মনে আছে কি? হ্যাঁ আছে। তখন সভাপতি ছিলেন শহীদুল্লাহ খান আর সাধারণ সম্পাদক ছিলেন সর্দার আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিল আব্দুর রব সিকদার। তারপরে এই তখন তো প্রতিদিনই কোনো না কোনো ব্যাপারে আন্দোলন হতো। আমরা ওই আন্দোলনে আমরা সবাই মিলে ওই আন্দোলনে সম্পৃক্ত হতাম। পুলিশের নির্যাতন হয়রানিতে অনেক সময় আমাদের ওই 68 থেকে প্রাথমিক অবস্থা থেকে 70 সন পর্যন্ত চরম পুলিশি হয়রানি ছিল। আমরা সঠিকভাবে সভা সমাবেশ করতে পারতাম না, গোপনে নিভৃত্তে আমাদেরকে এই কাজগুলো সম্পন্ন করতে হতো। বরিশাল থেকে বিভিন্ন রকমের পোস্টার আসতো, একটা পোস্টারের কথা এখনো মনে আছে, বঙ্গবন্ধুর 6 দফার প্রেক্ষাপটে সোনার বাংলা শ্মশান কেন, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এমনি সব পোস্টারগুলো আসতেন। এগুলো আমরা দেওয়ালে দেওয়ালে রাতের অন্ধকারে লাগাতাম।
তারপরে 1971 সন আমি দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজে কোনো কমিটি ছিল ছাত্রলীগের? ছাত্রলীগের কমিটি ছিল, ওইখানে কারা ছিলেন দায়িত্ব? ওখানে আমি সভাপতি ছিলাম। সাধারণ সম্পাদক? সাধারণ সম্পাদক তখন ছিল মোয়াজ্জেম হোসেন নামে একটা ছিল। ও ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আমরা তো মুক্তিযুদ্ধে চলে যাই, ওর খুব সাধারণভাবে অনেকদিন লুকিয়েছিল, পরে কলেজ থেকে সার্টিফিকেট নিয়ে ও অন্যত্র ঢাকা চলে যায়। 1970 সনের নির্বাচনে আমাদের এখান থেকে প্রথম MLA পাঁচতানা নিয়েছিল নুরুল ইসলাম মঞ্জু, আর প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন জনাব মহিউদ্দিন আহমেদ, যাকে ডাক নামে অনেকেই পরিচিত, সারা বাংলাদেশে পরিচিতির জন্য তাকে পিস্তল মহিউদ্দিন বলতেন। 1970-এর নির্বাচন আমরা পায়ে পায়ে হেঁটে হেঁটে করেছি, রাতের পর রাত, দিনের পর দিন, মাইলের পর মাইল, 18 মাইল, 15 মাইল, এইভাবে আমরা তাদের সাথে ঘুরতাম। পরবর্তী পর্যায়ে 7ই মার্চের বক্তব্য শোনার পরে আমরা এলাকায় আসলাম। আমার আমি ঢাকাতে গিয়েছিলাম আমার আত্মীয়ের বাসায়, এই জন্য 7ই মার্চের উদ্দেশ্য করে না, আমি তার পূর্বেই আমার ভাই বোনরা সবাই প্রায় ঢাকা থাকে না, আমি এখানে একা থাকি, আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম বিশেষ প্রয়োজনে। কিন্তু 7ই মার্চের ওই জনসভা, এটা আমি যখন জানতে পারলাম, আমি যেহেতু ছাত্রলীগের উদ্বুদ্ধ কর্মী, আমার একটা কিউরিওসিটি ছিল ওখানে কী হচ্ছে। তা আমি ছোট মানুষ গিয়েছি, বঙ্গবন্ধুর ভাষণ তখন, আমি যেতে যেতে ভিড়ে তো কোনো রিক্সা গাড়ি কিন্তু ছিল না রাস্তায়, হেঁটে হেঁটে যেতে হতো। কিছুদূর পর্যন্ত আমি টিকাটলি আমার বোনের বাসা ছিল, ওই বাসায় থাকতাম, তো ওখানে কিছু দূর যেতে পেরেছি রিক্সায়। পরবর্তী পর্যায়ে আর এত গণমানুষ জাস্ট রেস্টকোর্টের দিকে রিক্সা করে যাওয়া যায় না, তখন কিছুটা সময় রিক্সা থেকে নেমে ওই পদ ব্রজে হেঁটে হেঁটে রেস্টকোর্ট দাঁড়িয়ে গেছে। আমি যখন গেছি তখন বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল তো 18 মিনিটের, আমি এই 10-12 মিনিট শুনতে পারছি। শোনার পরে যখন মাঠের মধ্যে বাসের লাঠি এইভাবে এইভাবে পিটাপিটি করে, কথায় কথায় স্লোগান ওঠে, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, আয়ুবিহারের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এই সমস্ত স্লোগান হচ্ছিল এই টোটাল প্যান্ডেলটা জুড়ে। আমি তো ওই প্যান্ডেলের ভিতরে কর্নারে কোনো রকম দাঁড়িয়ে ওই ভাষণ শোনার সৌভাগ্য হয়েছে। তার পরবর্তী পর্যায়ে এখানে এসে এই আমাদের ছাত্র নেতাদের নেতৃত্বে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। তখন আমাদের এখানে নেতা ছিলেন তোফায়েল আহমেদ মোল্লা, আওয়ামী লীগের সভাপতি, আমার বড় ভাই বাহাউদ্দিন খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে আরও নেতৃবৃন্দ ছিলেন সৈয়দ ব্যাপারী সাহেব, সৈয়দ সিকদার সাহেব, তারপরে আব্দুর রব সিপাই, তারপরে মদন পাল, হরিনয়ন নাথ, এই বর্তমান এমপি সাহেবের পিতা, সংসদ সদস্যের পিতা হরিনয়ন নাথ, এদের এরা নেতৃস্থানীয় ছিল আওয়ামী লীগের। তাদের নেতৃত্বে কয়েকটা জায়গায় বাসের লাঠি দিয়ে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করে, পাতারহাট জুব্লি স্কুল, পাতারহাট হাই স্কুল, আর তখনকার হসপিটাল, বর্তমানে যেটাকে বলে পুরাতন হাসপাতাল, আর্মি থেকে আসা রিটায়ার্ড আর্মি এবং রানিং আর্মির ছুটিপ্রাপ্ত লোকজন এই ট্রেনিংটা করাতে। এই ট্রেনিং করানোর পরে 25শে মার্চের ক্র্যাকডাউনের পরও কিন্তু আমরা এক মাস টিকেছিলাম বরিশালের লোক, বরিশালের মধ্যে এক মাসের মধ্যে পাক বাহিনীর আসেন। বাই দিস টাইম তলে তলে স্বাধীনতা বিরোধীরা সংগঠিত হচ্ছিল, আমাদের কয়েকবার কয়েক জায়গায় তাদের সাথে মুখোমুখি হয়েছে, সামান্য পিটাপিটি হয়েছে, কিন্তু ওই আস্তে 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 ওই থানা প্রশাসন, আগে যেমন পুলিশ প্রশাসন, তখন তো পুলিশকে মানুষ খুব ভয় পেত, পুলিশ প্রশাসন আস্তে 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 তাদের দিকে ডাইভার্সনে চলে যাচ্ছে। আমরা একটু লুকিয়ে টুকে চলাফেরা করতাম, এর মধ্যে আমরা ওই পুরাতন আর্মি
রানিং আর্মি ওই 70-এর নির্বাচনকে ঝড়কে কেন্দ্র করিয়া যারা দেশের সুচিতে আসছিলেন তাদের নিয়ে আর ছাত্রলীগের কর্মীরা মিলে কনিষ্ঠতম ছাত্র ভিতরে আমি ছিলাম আর রুকুন্দির শহীদ ছাত্র বর্তমান আওয়ামী লীগের সহসভাপতি। তখন মুক্তি বাহিনী গঠন করা হয়, আমরা বাড়ি বাড়ি বহু দূরে দূরে ঘুরে ঘুরে রাইফেল তো পাইনি, দোনারা বন্দুক আর কার্তুজ দিয়ে আমরা এই সংগঠিত হইতে চেষ্টা করি। কিন্তু পরবর্তী পর্যায়ে একদিন এই আমরা এগুলো রেখে গার্লস স্কুলের ভিতরে একটা কক্ষে আমরা সবাই থাকতাম প্রায় 20 জন। এর মধ্যে বরিশাল ফল ডাউন হয়ে গেছে, ফল ডাউন হওয়া যাওয়ার পরে একদিন আমরা সকালবেলা নাস্তা করতে সবাই বাজারে বের হয়েছি, আমাদের রুমটা ভেঙে তদানীন্তন সেকেন্ড অফিসার যে ছিল সে পাকিস্তানি মনোভাবন্য ছিল, সে ওই তালা টালা ভেঙে পুলিশ নিয়ে আমাদের এই অস্ত্র তারপরে দার আমদা টামদা তারপরে ওই কার্টি সব নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পর থেকেই আর আমাদের ওই দিনেই অ্যারেস্ট হয় মুক্তিযুদ্ধের প্রথম বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগ কর্মী মানিক, যার নামে পরবর্তী পর্যায়ে এবং এখনো ফুটবলের খেলা হয় মানিক স্মৃতি ফিল্ড গোল্ড কাপ নাম। ওই মানিক অ্যারেস্ট হয় এবং মানিককে অ্যারেস্ট হয়েছে এই কথা শুনে আমরা ছড়িয়ে পড়ি চতুর্দিকে যে যেখানে পারি। পরে তারপরে আমরা সংগঠিত হই যে উলানিয়া গিয়ে সংগঠিত হয়ে বিভিন্ন বাড়িতে আমরা আশ্রয় নিয়ে থাকি যারা আমাদেরকে আশ্রয় দেয় আর ছোটোখাটো অপারেশন। এর ভিতরে আবার এই চরগলা গ্রাম থেকে ওই বরিশাল থেকে ফেরত আসা দুই আনসার বাহিনীর লোক তারা দুইজনের কাছে দুইটা রাইফেল পাই এবং প্রচুর পরিমাণ কার্টুস পাই। ওই যে আর্মি আমাদের সাথে যারা আর্মির লোক ছিলেন ছুটিতে আসা তারা ওই দুইটা অস্ত্র দিয়ে এবং আমাদের কাছে আবার সংগঠিত করে কিছু বন্দুক, এটা নিয়ে আমরা বিভিন্ন বাড়িতে মহড়া দেই। ওই যেমন তখন রাজাকারে রিক্রুটিং চলে এগুলো থামাই, ভয় দেখাই, যেমন শুনি যে অমুক বাড়ির অমুকরা পাতারাট গিয়েছিল রাজাকারে ভর্তি হওয়ার জন্য, আমরা সেই বাড়িতে যে থ্রেটিং দেই রাত্রিবেলা ভয় দেখাই, তারা অনেকে ফিরে আসে, অনেকে ওখান থেকে বরিশাল চলে যায়। মেহেন্দিগঞ্জ হিজলা মুলা দিয়ে তিন থানা, তখন তো উপজেলা হয়নি থানা, তিন থানার চার যে আছে কুদ্দুস মোল্লা সে ডাকাতি মামলার আসামি ছিল বরিশাল জেলে ছিল তাকে ছেড়ে দেয়। সেই তিন থানার ইনচার্জে আসে তার সাথে আমাদের মনোমান্য কেউ কেউ তারা মেনে নিতে পারি আর কেউ কেউ পারিনি। আমাদের মধ্যে আমরা চার পাঁচজন কোনো অবস্থাতেই তাকে মেনে নিতে পারিনি তার নীতি আদর্শ। তখন আমরা একদিন তার সাথে ভীষণ ঝগড়াঝাটি করি উলানিয়া সেনবাড়িতে, প্রায় অস্ত্র উঠানো পর্যন্ত এরকম অবস্থা। তখন মধ্যস্থতা করে আমাদের এই তদন্তন আওয়ামী লীগের নেতা সৈয়দ ব্যাপারী, কাঞ্চন সিপাহী, নুরুল আমিন ভাই, এই তিনজনের মধ্যস্থতা করে আমাদেরকে সরাই দেয়, তাদেরকে সরাই দেয়। পরে বললো যে এ তো খুব ডেঞ্জারাস মানুষ, তোমরা যদি এখানে থাকো যে কোনো সময় পিছন থেকেও গুলি করতে পারবে। তখন আমি আমার বন্ধু ইউনুস, সেও কলেজে আমার সাথে একত্রে পড়তো, তার বাড়ি এখান থেকে বাজারের নিকটেই, আমরা একত্রে থাকতাম। এই শহীদ শাহ যে বর্তমান আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এই তিনজন মিলে আলীগঞ্জ বাজারে চলে যাই। উলানিয়ার পার্শ্ববর্তী বাজারটা ছিল নদীর মেঘনা নদীর পাশে, ওটা ছিল হাটবাড়তি। ওখানে গিয়ে তিন পিটিয়ে ঘোষণা দেই যারা যারা ইন্ডিয়া যেতে চায় তারা যেন আমার নাম কামাল উদ্দিন খানের সাথে দেখা করে। বাই দিস টাইম আমরা একজন পথপ্রদর্শক, ইন্ডিয়া যাওয়ার যে পথ একজন পথপ্রদর্শক পেয়ে যাই, তা সে ঢাকাতে থাকতো, একটা প্রেসে চাকরি করতো, স্বাধীনতার পক্ষের লোক, কঠিন লোক, কিন্তু তার বাড়ি ছিল রুকুন্দি। সে আমাদেরকে বলে যে তোমাদেরকে আমরা, একটু বয়স্ক লোক ছিলেন,
সে আমাদেরকে বলে যে তোমরা যদি যেতে দাও তোমাদেরকে আমরা গাইড করে নিয়ে যেতে পারব। ওই ঢোল দেওয়ার পরে আর মিলল সিভিল ইয়ং অনেকেই আছে, এই কলেজে পড়ে বিভিন্ন জায়গায় চাকরি করে বাড়িতে এসেছে যুবক, এই লোক মিলে প্রায় আমরা 64 জন একত্রিত হই। 64 জন একত্র হওয়ার পরে আমরা ওখান থেকে সূর্য ডুবু ডুবু অবস্থায় একটা বড় মাছ ধরার নৌকা, জেলেদের নৌকা, ওই নৌকায় বাড়িয়া হিজলা দেয়। হিজলা গিয়ে তখন ওখানকার প্রভাবশালী নেতা ছিল ভুলুদাওয়ার, ওই ভুলুদাওয়ানের বাড়িতে রাত্রে আশ্রয় নিই। খুব খাওয়া দাওয়া করায়, আমাদেরকে লুকিয়ে রাখে একটা বাগান বাড়িতে, চতুর্দিকে বাগান, মধ্যে একটা ছোট বাড়ি, ওই বাড়িতে লুকিয়ে রাখে। এরপর থেকে আমরা 9 দিন 9 রাত্র হেঁটে যশোর বর্ডার দিয়ে আমরা পশ্চিমবঙ্গে যাই। আমাদের সাথে আবার কিছু ভোলার ছেলে পথিমধ্যে একত্রিত হয়েছে। আমরা গিয়ে বারাসাত জেলার থুবা ক্যাম্প, থুবা নামক ক্যাম্পে আমরা উপনীত হই। ওটা ছিল ইয়ত রিসিভিং ক্যাম্প। তখন আমাদেরকে একদিন ডিলে করে ভর্তি করার জন্য ওই ক্যাম্পে, 9 সেক্টরের সাথে সম্পৃক্ত ছিল এই উলানিয়ার কৃতি সন্তান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আমিনুল হক চৌধুরী সাহেব, তিনি তখন ওখানে অবস্থান করতেছিলেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, সাথে উলানিয়ারও কয়েকটা ছেলে ছিল। তখন সে আমাদেরকে ওই থুবা ক্যাম্পে ভর্তি করিয়ে দেয়। থুবা ক্যাম্পে সকালবেলা ওই নিয়মিত 10-12 মাইল দৌড়াদৌড়ি ট্রেনিং করাইতো, সামান্য ট্রেনিং করাইতো। ওখান থেকে বেশে 32 জন ছেলেকে নেয়। এই 32 জনের ভিতরে আমার নামও আসে। আমরা মেহেন্দিগঞ্জের 2 জন, ভোলার 2 জন, বরিশালের 2 জন আমার মনে আছে। এরপরে আমাদেরকে নিয়ে গেল প্লেনে, আমাদেরকে ইয়েতে নিয়ে গেল হাফলং ট্রেনিং দিল, আমাদেরকে পশ্চিমবঙ্গে নিয়ে আসলো। আমাদেরকে ট্রেনিংয়ের পরে আমাদেরকে ওখানে রেখে দিয়েছে, কোনো কিছু করতেছে না। তখন একদিন এই আমিনুল চৌধুরী সাহেব থাকতেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, যেহেতু পার্সোনালি তিনি আমাকে চিনতেন, তার কাছে যে আমাদের প্রশিক্ষণের পরে আমাদেরকে এখন রেখে দিয়েছে। অস্ত্র টস্ত্র আমাদেরকে দিল। হঠাৎ শুনতে পেলাম পশ্চিমবঙ্গে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গড়ের মাঠে জনসভা করবে। তা আমরা রেডিওতেই বক্তব্য শোনার জন্য এলাম। আমি চৌধুরী সাহেবের কাছে তার পরদিন গেলাম, বলে যে এখন আর তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না, যেহেতু যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এইভাবে আমরা 2-3 দিন থাকার পর হঠাৎ বললো যে না ঠিক আছে, তোমাদেরকেও নেওয়া হবে, তোমরা যশোর দিয়ে ঢুকতে হবে। গাইড দিল, আমরা যশোর দিয়ে ঢুকলাম। তখন এই 16 জন করে একটা গ্রুপ, আমি একটা গ্রুপের কমান্ডার ছিলাম। কার কোথায় বাড়ি, কার কি নাম অনেকেই চিনি না। আমার সাথে যারা তারা অন্যান্য গ্রুপে চলে গেছে বিক্ষিপ্ত, তখনকার অবস্থায় বলে বোঝানো যাবে না। তারপরে এই যশোর ক্যান্টনমেন্ট আক্রমণ করতেছে, প্রচুর যুদ্ধ হচ্ছে। সকালবেলা দেখতাম ট্রাক তেরপাল দিয়ে ঢাইকিয়া নিয়ে যাচ্ছে, ট্রাকের কর্নার দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে, এটাই আমরা দেখতাম। আমাদেরকে অনেক দূরে রাখছে, আমাদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে রাখছে। আমরা ওই ওরা তো পিছনে পিছনে ব্যাক করতেছিল পাকিস্তানি আর্মি, বাংকার ছিল সমস্ত বর্ডার এরিয়ায়, শতে শতে হাজার হাজার বাংকার ছিল। এই বাংকারগুলোর ভিতরে কি আছে না আছে এগুলো দেখার জন্য আমরা দেখতাম। একদিন হঠাৎ এক বাংকারের মধ্যে 3 জন পাঠান সৈন্য ধরা পড়লো। আমরা হেডকোয়ার্টারে জানাইলাম, জানানোর পর ইন্ডিয়ান আর্মি আর সাথে বাংলাদেশেরও আর্মি 2 জন, ইন্ডিয়ার 6 জন, বাংলাদেশের 2 জন আসিয়া আমাদেরকে সরাই ওই বাংকার ঘেরাও করে ওদেরকে হ্যান্ডসআপ করে নিয়ে গেল। এরপরে মেহেন্দিগঞ্জের 22 জন, আমরা চিন্তা করলাম আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব আমাদের এলাকায়। এই আমরা 22 জন নিজেরা একত্রিত হয়ে বিভিন্ন রুটে ঘুরতে ঘুরতে মেহেন্দিগঞ্জের চরগুলা যখন এদিকে আসছি, তখন দেখি সমস্ত বাজার পুরা
কিচ্ছু চিনা যায় না। এই তারপরে আমরা নিজেরা ক্যাম্প করে থাকলাম। বঙ্গবন্ধু আসছেন 10ই জানুয়ারি, 31শে জানুয়ারি আমরা বরিশালের প্রতাপপুর ক্যান্টনমেন্টে গিয়ে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসে কিছুদিন পরে আবার লেখাপড়া শুরু করলাম। 16ই ডিসেম্বর আপনারা যখন খবর পেলেন যে দেশ স্বাধীন হয়ে গেছে, ওই দিন আপনি কোন জায়গায়? ওই দিন আমি যশোরের মধ্যে। একটা তো লক্ষ্য আপনাদের ছিল স্বাধীনতার পেছনে, নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল, স্বপ্ন ছিল, এখন কি মনে হচ্ছে সেই লক্ষ্য বা স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে? লক্ষ্য বাঙালি দীর্ঘদিনের অধিকার বঞ্চিত, ভোট ভাতের অধিকার বাঙালির নেই, মানবিক দেহ অধিকারগুলো মানুষের থাকা উচিত তা থেকেও বাঙালিরা বঞ্চিত ছিল। এরই জন্য 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরে, 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠার পরে 52, 54, 58, 62, 66, 68, 69, 70 ভোট যুদ্ধ, 71-এর মহান মুক্তিযুদ্ধ, এই দিকগুলো বঙ্গবন্ধু তার নেতৃত্বে পেরিয়ে এসেছেন। উদ্দেশ্য ছিল শোষণহীন একটা দেশ গড়া, যেখানে ক্ষুধা দারিদ্র থাকবে না, মানুষ ভোটাধিকার পাবে, মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকবে, বাঙালির মুখে হাসি ফুটবে। আমরাও সেই লক্ষ্যে ওই ছাত্রজীবন থেকে উদ্বুদ্ধ হয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। 71-এ 16ই ডিসেম্বর মানে 71 সাল শেষ, 72 প্রয়ারণ্ডে এই স্বাধীন বাংলাদেশের কার্যক্রম শুরু হয়। ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু পুনর্গঠনের কাজে এগিয়ে যান। আমাদের তখন তার সাথে বা তাকে সাহায্য করার মতো বয়সও না, আর আমরা ততটা বুঝিও না। আমরা আমাদের জগৎ লেখাপড়ার জগতে চলে এসেছি। তদন্তন আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি, শিক্ষা কমিটি ইত্যাদি বিভিন্ন পর্যায়ের কমিটি করে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু পুনর্গঠনের কাজ করতে শুরু করেছেন। সময় তো খুব কম, এরই মধ্যে বঙ্গবন্ধুকে বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়েছে। যেমন বঙ্গবন্ধু 75 পর্যন্ত ওআইসি, তারপরে জাতিসংঘ, বিশ্বব্যাংক, এইভাবে অনেক বড় বড় সংস্থার সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করছেন, সদস্য পদ এনে দিয়েছেন। প্রায় 66টি থেকে 69টা দেশে স্বীকৃতি আদায় করেছে। বঙ্গবন্ধুকে যেমন পুনর্গঠনের কাজটা করতে হয়েছে, স্কুল কলেজ রাস্তা ঘাট কালভার্ট ব্রিজ বলতে কিছু নেই, এগুলো যেমন পুনর্গঠন করতে হয়েছে, সাথে সাথে বহির্বিশ্বে বাংলাদেশকে স্বীকৃতি এবং তার ভাবমূর্তি এবং সাহায্য সহানুভূতির জন্য দীর্ঘ সময় কাটাতে হয়েছে। এমনি করতে করতেই অল্প কিছুদিনের মধ্যেই এসে গেল সেই কালো রাত্রি, 1975 সালের 15ই আগস্ট। বঙ্গবন্ধুকে তার সপরিবার হত্যা করা হলো। তার পরবর্তী পর্যায়ে 75-এর পরে 78-এ ছাত্রলীগ আওয়ামী লীগের কিছু কর্মকাণ্ড খুব আস্তে আস্তে শুরু হয়েছে। আমরা মুষ্টিমেয় কিছু লোক, আওয়ামী লীগের মুষ্টিমেয় কিছু নেতা, ছাত্রলীগের যুবলীগের মুষ্টিমেয় কিছু লোকজন এটার সাথে সম্পৃক্ত হয়ে চেষ্টা করতাম, কিন্তু তখন পুলিশের নির্যাতনটা এত ছিল যে আমরা যদি একটা প্রোগ্রাম করতাম তাহলে পাতাহাট বন্দরে তো দূরের কথা, আমরা বাসা বাড়িতেও থাকতে পারতাম, আবার 7-8-10 দিন পালিয়ে থাকতে হতো। এইভাবে তো দীর্ঘ 21 বছর আমরা বিভিন্ন সংগ্রামে, যেমন আমি এখন উপজেলা আওয়ামী লীগের 15টা ইউনিয়ন একটা পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের কন্টিনিউয়াস 22 বছরের সাধারণ সম্পাদক, আমি এই হেডকোয়ার্টার ইউনিয়নের 2-2 বার চেয়ারম্যান, পরবর্তী পর্যায়ে পৌরসভা ঘোষণার পর পৌরসভার প্রশাসক, পৌরসভার প্রথম চেয়ারম্যান, এইবারকে নিয়ে আছি 2 বার মেয়র, আর সাথে 22 বছর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলের কর্মকাণ্ড
সকল সময় পরিচালনা করি। এইভাবে 21 বছরের দীর্ঘ সংগ্রামে নেত্রীর নির্দেশিত সমস্ত কার্যক্রমগুলো আমরা থানা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক ছোট আকারে হলেও আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো। 1996 সালে 21 বছর পর নেত্রী আসার পরে একটা ধারণা হয়েছিল, এবার বোধ হয় কালো রাত্রি পেরিয়ে আমরা শুভ সকালের শুভ সূর্যের উদয়ের দেখতে পাব। কিন্তু আওয়ামী লীগ বিরোধী তথা স্বাধীনতা বিরোধীদের দীর্ঘদিনের কার্যকলাপ এটা গুছাতেই তার 96-এর শাসনামল শেষ হয়ে যায়। 2001 সালে এসে পাঞ্জাবিরা যেভাবে টর্চার করেছে তা আমরা নিজেরা দেখেছি, অনুভব করেছি। তারটা তো চরম আকারে আওয়ামী লীগারদের ভোট দেওয়ার জন্য বাসায় বাসায় গিয়ে মা বোনদেরকে র্যাপ, ক্ষেতের ধান, পুকুরের মাছ, বাগানের গাছ তো কেটে নিয়েছে, যাকে যেখানে পেয়েছেন শারীরিকভাবে নির্যাতন করেছে, হাত পা ভেঙে দিয়েছে, আর অসংখ্য মামলা দিয়ে অনেক অসংখ্য কর্মী জেলে প্রেরণ করেছে। আল্লাহর অসীম রহমত 2009 সালে নিরঙ্কুশ বিরাট বিজয় নিয়ে জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর থেকে নেত্রী দুস্থ মানুষের জন্য সকল প্রকার, বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা, তাদেরকে ভাতা দিয়ে প্রতিষ্ঠিত করা, সে বিধবাদেরকে অন্যের যোগানের জন্য বিধবা ভাতা, এমনি রকম প্রায় 20-22 রকমের ভাতার প্রচলন করে জনগোষ্ঠীর প্রায় অর্ধাংশকে খাদ্য, বাসস্থান, চিকিৎসার ক্লিনিক করে গ্রামে গ্রামে, এই চিকিৎসার ব্যবস্থা করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছেন। নেত্রীর নেতৃত্বে আমরা স্যাটেলাইট নিক্ষেপ করেছি, নেত্রীর নেতৃত্বে আমরা সাগর জয় করেছি, নেত্রীর নেতৃত্বে 49 বছরের বর্ডারের যে উদ্বাস্ত তাদেরকে আমরা সেপারেশন করতে পারছি, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সমাবেশেই আজকে পদ্মা সেতু থেকে আরম্ভ করে দৃশ্যমান উন্নয়নের কোনো শেষ নেই। উন্নয়ন খাদ্যর ব্যবস্থা করেই নেত্রী এখন বর্তমানে শুদ্ধি অভিযানে হাত দিয়েছে। দলকে পরিশুদ্ধ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ দলকে নিয়ে যেতে হবে, দুষ্কৃতিকারী, অনুপ্রবেশকারী এবং যারা এই দল ভাঙিয়ে দলের আদর্শকে বিচ্যুত করে নিজের স্বার্থ হাসিল করতে চায় তাদেরকে বাদ দিয়ে প্রকৃত মুজিব প্রেমিক জননেত্রী শেখ হাসিনার কর্মীকে দিয়ে সকল স্তরের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সুন্দরভাবে গড়ে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা সেই লড়াইয়ে আছি। নতুন প্রজন্মের প্রাথমিকভাবে জানতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস, দ্বিতীয়ত জানতে হবে বঙ্গবন্ধুর লিখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজ নামচা, এই দুইটা পড়তে হবে আর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। নিজেকে এদেশের বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে এই স্বাধীনতার স্বপক্ষের এই শক্তি প্রতিদিন নেত্রীর বক্তব্য এবং তার যে মাঝে মাঝে লিফলেট আছে, পেপার আছে, এগুলোকে অধ্যয়ন করতে হবে, নিজেকে ওইভাবে করতে হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে
জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।